আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মায়ান্স মাম্মা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আর আমি আজকে মায়ানের জন্য শীতের শপিং করে আসছি। যাওয়ার সময় খুব একটা ভিডিও করা হয় নাই, যাওয়ার পরে আমাদের বাজারে নেমেছিলাম, পাশে বাজার, সেখান থেকে আরও কিছু কেনাকাটা ছিল। আর মায়ান অসুস্থ, তার জন্য ওষুধ কেনা হয়েছে। এখন আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি, একদম দুপুরবেলা। আর আজকে মায়ান যায় নাই, সে খুবই অসুস্থ, তাকে বাসায় রেখে গিয়েছিলাম। আর এটা আমাদের বাড়ির পাশে একটা দোকান, এখান থেকে ডিম কিনবো। আর বাসায় গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম, এখন বাসার দিকে যাচ্ছি। প্রথমে এখানে শীতের জামা কাপড়ে নিয়েছি আজকে বেশিরভাগই শীত, আর তার জন্য আমি অনেক গেঞ্জি চেয়েছি, এগুলো শীতকাল ছাড়া পাওয়া যায় না। এখানে আমি একদম মিষ্টি কালারের একটা গরম সোয়েটার নিয়েছিলাম, এখানে আরেকটা নিয়েছি, এটা অ্যাশ কালারের মধ্যে নিয়েছি। একটু গরমের মধ্যে দুটাই নিয়েছি, আর বেশি নিই নাই, পরে শীত আরও পড়লে দেখা যাবে, এখন আপাতত এই দুটাই নিয়েছি। এরপর আমি আরও অন্যগুলো বেশি করে নিয়েছিলাম এখানে, যেমন এটাও গরম কাপড়ের। এখানে আসলে আমার থেকে যেটা পছন্দ হয়েছে আমি সেগুলাই নিয়েছি। এখানে হালকা গোলাপির মধ্যে নিয়েছি, এটা এখন একদম পুরো মাপ মাপ মতো লাগতেছে। আর এরকমই তিনটা নিয়েছি, শুধু কালার একটু চেঞ্জ, এটা কালো, এটা খুবই সুন্দর কালো কালারটা। আর তারপর আরেকটা কালার নিয়েছি, একটা কালো নিয়েছি, একটা হালকা গোলাপি নিয়েছি, আর একটা এখানে চাই কালার বা অ্যাশ কালার যেটাই হবে এরকম কোন একটা কালার, আমি এই কালারটা খুব একটা নাম জানি না। একই রকমের তিনটে নিয়েছি, আর শুধু কালার চেঞ্জ, আর এগুলো একটু গরম গরম। আর এই তিনটেই একই রকম, আর এই তিনটে আমার কাছে খুবই সুন্দর লাগছে, আর এগুলো একদম মায়ানের গায়ে একদম খুবই সুন্দরভাবে লাগে। এরপর আমি এখানে গেঞ্জি নিয়েছি, আর এখানে অ্যাশ কালারের হাতা আর লং হাতার নিয়েছি, এটা সাদা নীলের মধ্যে কাজ করা। আর এখানে কালো ফুল হাতাটা নিয়েছি, ফুল হাতার অনেকগুলো গেঞ্জি নিয়েছি, আর এই ফুল হাতার গেঞ্জিগুলো আমি অনেক চেয়েছি, এগুলো গরমকালে খুব একটা পাওয়া যায় না শীতকাল ছাড়া। এরপর এখানে এটা নিয়েছি, একদম এটা ফুল হাতার মধ্যেই, নেভি ব্লুর মধ্যে এটা নিয়েছি, খুব সুন্দর, এগুলো একদম শীতকালে ফরানো যায়, বা এগুলো গরমে অনেক সময় ফরা যায়, বৃষ্টির সময় ফরা যায়। এখানে আরেকটা কালার নিয়েছি, এই কালারটার নাম আমি জানি না, এই কালারটাও খুব সুন্দর, যারা জানেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখানে নিয়েছি একটা, নিয়েছি এটা, এখানে আরেকটা নিয়েছি, একদম ফুল হাতা, হাতাটা কালো আর গেঞ্জিটা দুধি কালারের মধ্যে, খুবই সুন্দর কাপড়টা, একদমই সফট, কাপড়গুলো খুবই ভালো হয়েছে। আর গরমকালে এই কালো অংশটুকু বাদ দেওয়ার জন্য সেলাই আছে, এটা খুলে ফেলাও যাবে, আসলে এরকম তো ফেলা হয় না, বাট এরকম সিস্টেম করে দিয়েছে। আর এখানে কফি কালারের মধ্যে আরেকটা নিয়েছি, এটার কাপড়টাও খুব ভালো পরছে। এরপর এখানে খয়েরি কালারের মধ্যে একটা নিয়েছি, কফি কালার আর হাতাটা একটু খয়েরি, ফুল হাতাটা, এটারও সেম সিস্টেম, সিস্টেমগুলো ভালো আছে, যেটা গরমও পরা যাবে শীতও পরা যাবে। এরপর এখানে নিয়েছি এই কালারটা, মনে হয় ম্যাজেন্ডা হবে, ম্যাজেন্ডা কালার, যত সম্ভব আমি খুব একটা কালার অত খুব বেশি চিনি না, বাট যেটা সুন্দর লাগে সেটাই নিই। আর এটা একদম হোয়াইটের মধ্যে নিয়েছি, একদম এগুলো গরমের মধ্যে ফরা যাবে। আর আমার সবচেয়ে পছন্দের লাল কালার, যেটা একটাই পেয়েছি, লালের মধ্যে খুবই সুন্দর, আর ফুল হাতার মধ্যে, হাতাটা কালো আর
গেঞ্জিটা লাল, হাতারে মুখে আবার একটু কাজও আছে। এই গেঞ্জিটি খুবই সুন্দর হয়েছে, এই এরকম আর পাই নাই, এই কালারটাই ছিল লালের মধ্যে, এটা আমার খুবই ফেভারিট কালারটা, এই জন্য এই গেঞ্জিটা আমার খুব মায়া মায়া লাগতেছে দেখেই। ফরানোর পর অবশ্যই আপনারা দেখবেন ভিডিওতে। আর এখানে এগুলো যেতে শুধু শীতের শপিং করা হয়েছে, শীতের সব কিছু, আর এখানে পায়জামা নিয়েছি। এখানে আমি অ্যাশ কালারের মধ্যে নিয়েছি, এই দুটোই খুব একটু কালার বেশি পার্থক্য না। আর এগুলো একটু পায়জামার মধ্যে এগুলো খুবই ভালো, আর তার চেয়ে ভালো আর পাই নাই। আর একটা আছে, এটা ফিট কালার, ফিট কালার আর অ্যাশ কালার, এখানে তিনটা, আর ফিট কালারটা খুবই সুন্দর। আর শীতের পাজামাগুলো অ্যাটাচড খুব একটা বেশি পাওয়া যায় না সুন্দরের মধ্যে। আর এটা তো লাল নিয়েছি, আর লালটাও সুন্দর হয়েছে। আর আমি শুধু চারটাই নিয়েছি, আর চারটাও ওর মাপ মাপ মতো নিয়েছি, ওকে তো নেওয়া হয় নাই, বাট বাসায় আসার পর ওর মাপে একদম সেম হয়ে গেছে। আর এখানে চারটাই নিয়েছি, আর বেশি নি নাই। আর এগুলো হাত মোজা নিয়েছি, আর ছোটবেলায় অনেক হাত মোজা নিতাম, আর তখন পরে রাখতাম, আর বড় হয়েছি জানি না পরবে কিনা, তারপরেও নিয়েছি। আর এখানে টুপি নিয়েছি, কান টুপি, আগেরও অনেক দুই তিনটে টুপি আছিল, আর এখন আবার নিয়েছি। আর সে যেহেতু টুপিগুলো পরতে চায় না, খুলে ফেলে, তার জন্য এটা একদম পুরো মুখ বান্ধাটা নিয়েছি। আর ওইখানে একটা ছাই কালারের মধ্যে নিয়েছি, আর এগুলো আগের বছরের টুপি, এই কালো একটা পাতলার মধ্যে নিয়েছি, যেহেতু ওর মাথায় ভারীটা রাখতে চায় না এটা, তাই পাতলাটা নিয়েছি, বাট ও দুইটার একটাও ফুটতে চায় না। এবছর আবার দুইটা নিয়েছি, দেখা যাক পরে কিনা, চেষ্টা করব। আর এই টুপিগুলো একদম পাতলা পাতলার মধ্যে নিয়েছি, আর এটা তো কাপড়ের মধ্যে নিয়েছি, বাট ও কেন জানি টুপি পরতে চায় না। আর একদম ছোট্টবেলার একটা টুপি আপনাদের সাথে শেয়ার করতেছি, ও যখন হয়েছে তখন ওর জামার সেটের সাথে টুপিটা, তখন অনেকগুলো টুপি ছিল, আমি এগুলো সবাইকে দিয়ে দিয়েছি, আর একটা টুপি শুধু রেখে দিয়েছি, ও যখন বড় হবে তখন এটা দেখবে। একদম ছোটবেলা যখন ওকে অলিভ অয়েল মাথায় দেওয়া হইতো, তখনকার তেলে দাগ বসে গেছে টুপিটার মধ্যে, আর মাথাটা একদম ছোট ছিল, আর এই টুপিটাও তখন তার মাথায় বড় হইতো। এখন সবগুলো টুপি একসাথে রেখে দিতেছি। আর আজকে মায়ানের জন্য অনেকগুলো কেনাকাটা করে নিলাম এই শীতের মধ্যে, আর যদি শীত বেশি পড়ে তখন আবার নিব। আর সামনে ওর জন্মদিন আসতেছে ডিসেম্বর মাসে, মায়ানের জন্মদিন খুবই শীতের মধ্যে পড়ছে। আর যখন মায়ান জন্ম হয়েছে তখন খুবই শীত ছিল, আর তার জন্মদিন আসলে আমার সেই কথাগুলো মনে পড়ে। আর এখন তাকে ফার্স্টে এগুলো ফরাবো আজকের কিনার মধ্যে। আর এখানে এক জোড়া জুতো নিয়েছি, এটা কম্বলের কাপড়ের, এটা বাড়ির পাশে পাকার মধ্যে ফরার জন্য নিয়েছি, যেহেতু বাইরের জুতা পরে থাকতে চায় না, ওকে নিয়ে আসলাম। আর এখন ফরানোর জন্য রেডি করতেছি, নতুনগুলো ফরার জন্য পেরেশান হয়ে গেছে, কখন থেকে বলতেছে আম্মু জামা জামা, আমি বলতেছি একটু অপেক্ষা করো, আম্মু কাজ শেষ হোক, আম্মু সবগুলো গোছাই নিয়ে তারপরে পরাবো, ও নিজে নিজে পড়তে চাইতেছে। আর আপনাদের কাছে মায়ানের আজকের শপিংগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করবেন, যারা ইউটিউবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর আজকে মায়ানকে নিয়ে নেই এই জন্য ঘুরে ঘুরে ওর জন্য শপিংগুলো করা হয়েছে, আর ওকে নিলে ও কিন্তু খুব একটা জ্বালাতন করে, ইদানিং মার্কেটে গেলে দোকানে গেলে বাজারে গেলে খুব কান্নাকাটি করবে, শুধু শুধু কান্না করে। আর ও খুবই অসুস্থ, ওর কাশ, প্রচুর কাশ, আর আজ প্রায় দুই তিন সপ্তাহ থেকে ও অসুস্থ, কোনোভাবে ওকে তিন চারবার ডাক্তার দেখানো হয়েছে,
এ ভালো হয়, সর্দি আবার কাশ আসে, এই আর কি। আজকে ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার স্লিপের আবার ওষুধ আনছি, আর ডাক্তার বলছে যে ভিটামিন সি যুক্ত খাবার বেশি খাওয়ানোর জন্য, যে তোর অনেকদিন ও লেবুর পানি একদমই খেতে চায় না, অনেক ট্রাই করা হয়, যখনই যাই তখন ওর জন্য লেবু আনি, তাজা তাজা লেবু, তারপরেও একদমই খেতে চায় না। আর এখন কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখতেছি, আর আমি আরও কিছু বাজার করছি, এখানে আদা নিয়েছি, যেহেতু আদা সব ব্লেন্ডার করে ফেলে এজন্য চা খাওয়ার জন্য খুব একটা আদা গড়ে থাকে না। আর আজকে এখানে 15 টাকার আদা, এই আদা ফিসটা 15 টাকা। আর এখানে মায়ানের জন্য আরও ওষুধ নিয়েছি, ওর আগের ওষুধগুলো সব আবার বাদ দিয়েছে, এখন আবার নতুন করে অ্যান্টিবায়োটিক দিয়েছে, আবার কাশের দিয়েছে, আবার সর্দির জন্য দিয়েছে না। আর আমার থেকেও আজকে বেশি অসুস্থ লাগতেছে, আমার বয়সটা অন্যরকম হয়ে গেছে, চোখের ড্রপ, নাকের ড্রপ, মানে কি যে এক অবস্থা। মানে ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, কিছুদিন পর পরও খুবই অসুস্থ হয়ে যায়, এই আর কি। এখানে ডিম নিয়েছি, আর ডাক্তার বলছে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়াতে ওকে কি খাবো, কোনো ফলের রসে খেতে চায় না, খুবই জোর করা লাগে। আর এখানেও আজকে আবার লেবু নিয়েছি, এখানে কাঁচামরিচ নিয়েছি এগুলা, আর কাঁচামরিচ এখনও 120 টাকা করে কেজি, এখনও কমতেছে না দাম। আর এখানে আমি মালটা নিয়েছি, আর আমার প্রায় বাইরে যাওয়া হয় কেনাকাটার জন্য, তাই যা যা কিনি ওর জন্য তাজা তাজা ফল কিনি, আর খাওয়ানোর জন্য খুবই চেষ্টা করি। আর এখানে আপেলও নিয়েছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।